আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের ফোনের IMEI নাম্বার আপনারা কিভাবে বের করবেন। এবং অ্যান্ড্রয়েড ফোন হোক বা যে কোনো ফোন হোক, আমি আপনাদের দুইটা মাধ্যম দেখাবো। এই দুইটা মাধ্যমে আপনারা যে কোনো ফোন থেকে আপনারা ফোনের IMEI কোডটি বের করতে পারবেন খুব সহজেই। তো এখন প্রশ্ন হতে পারে IMEI কোডটা কি, অনেকেই কিন্তু জানেন না। তো এই IMEI কোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোড বা নাম্বার। তো এই নাম্বারের সাহায্যে কিন্তু আপনার চুরি হওয়া ফোন বা আপনার ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে কিন্তু এটি আপনি উদ্ধার করতে পারেন আপনার এই IMEI কোডের মাধ্যমেই। তো বন্ধুরা, এই কোডটি খুবই গুরুত্বপূর্ণ, তো আপনারা কীভাবে বের করবেন সেটি কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। এই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো কথা না বলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি যেমনটি বললাম যে আমি কিন্তু দুইটা মাধ্যমে দেখাবো। একটি হলো শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্য এবং অপরটি হলো অ্যান্ড্রয়েড ফোন বা বাটন ফোন, যে কোনো ফোনের জন্যই কিন্তু আপনারা সেই মাধ্যমে ব্যবহার আপনারা কোডটি বের করতে পারবেন। তো যাই হোক, আমি প্রথমে দেখাবো আসলে আপনারা সেটিংসের মাধ্যমে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনারা কীভাবে এই কোডটি বের করবেন। তার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের যে সেটিংস অপশানটি রয়েছে সেটিংস অপশানে। তো সেটিংস অপশানে আপনারা চলে আসবেন। আসার পরে দেখবেন যে আপনাদের সেটিংসের একেবারে শেষের দিকে অথবা একেবারে প্রথমের দিকে অ্যাবাউট ফোন অথবা মাই ফোন এমন একটি অপশান রয়েছে, যেখানে আপনাদের ফোনের ডিটেলসগুলো থাকে আর কি। তো আমার যেমন প্রথমেই রয়েছে মাই ফোন নামে একটি অপশান, এবং এইখানে আমি ক্লিক করলাম। করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু দেখবেন যে আপনার ফোনের সমস্ত ডিটেলস চলে আসবে। এখানে আপনার ফোন কয় জিবি র্যাম বা কয় জিবি রোম, অথবা আপনার ফোনের ক্যামেরা কত মেগাপিক্সেল বা ব্যাটারি কত বা ভার্সন কত, সবগুলি কিন্তু এখানে থাকবে। এবং এইখানে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে দেখবেন যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যেমন রয়েছে IMEI নাম্বার। এখানে কিন্তু দুইটা নাম্বার থাকে IMEI, আমরা কিন্তু অনেকেই জানি। তো এই দুইটা নাম্বারই কিন্তু আপনার IMEI নাম্বার। তো এটি কিন্তু আপনারা খুব সহজেই এই সেটিংসের মাধ্যমে আপনারা এভাবে বের করতে পারেন। তো অপরটি হলো আপনারা অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন, যে কোনো ফোনে যেভাবে বের করবেন সেটি হলো কোডের মাধ্যমে। একটি গোপন কোড রয়েছে, তো সেই কোডের মাধ্যমে আপনারা যে কোনো ফোন থেকে এই IMEI নাম্বারটা খুব সহজেই বের করতে পারবেন। তো কীভাবে কী সেই কোড সেটি আমি ওখানে আপনাদের দেখাবো। তো তার জন্য আপনাদের প্রথমে যেতে হবে আপনাদের ফোনের যে ডায়াল অপশানটি রয়েছে, ডায়াল অপশানে চলে যাবেন। তো দেখুন আমি ডায়াল অপশানে চলে আসলাম। তো এখানে আপনাদের কোডটি তুলতে হবে। তো কোডটি আপনারা ভালোভাবে খেয়াল করবেন। তো কোডটি কিন্তু খুবই সহজ, কোডটি হলো *#, এরপরে 06। তো এটি তোলার পরে আপনারা যখন হ্যাশে ক্লিক করবেন, সাথে সাথেই কোনো জায়গায় ডায়াল করা লাগবে না, আপনার IMEI নাম্বারটি কিন্তু শো করবে। দেখুন *#06, এরপরে আমি সেই হ্যাশে ক্লিক করবো। হ্যাশে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখবেন যে IMEI নাম্বারটা সরাসরি চলে আসবে। দেখুন আমি এখান থেকে হ্যাশে ক্লিক করলাম, দেখুন সাথে সাথেই কিন্তু আমার IMEI নাম্বারটা চলে আসলো। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ফোন থেকে IMEI নাম্বারটা বের করতে পারবেন। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি লাইক দেবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।